প্রোক্যারিওটিক রাইবোজোমের 30S ও 50S সাব ইউনিট দুটি প্রোটিন সংশ্লেষের সময় সংযুক্ত হয়ে রাইবোজোমের যে ডাইমার গঠনটি তৈরি করবে সেটি গাণিতিক যোগের নিয়ম অনুযায়ী 80SE হওয়ার কথা, কিন্তু প্রকৃতপক্ষে রাইবোজোমটি 70S প্রকৃতির হয়। একইভাবে ইউক্যারিওটিক রাইবোজোমের 40S ও 60S সাব ইউনিট দুটিও প্রোটিন সংশ্লেষের সময় সংযুক্ত হয়ে যে অস্থায়ী রাইবোজোমগুলি গঠন করবে সেগুলিও 60S প্লাস 40S সমান সমান 100S না হয়ে 80S ধরনের হয়। আমাদের জীববিজ্ঞানে এ কেমন হিসাব যা গণিতের যোগ বিয়োগের নিয়ম মানে না। আসুন স্টোরিজ ইন বায়োলজিতে আজকের আলোচনার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি যে কেন 30S প্লাস 50S সমান সমান 80S না হয়ে 70S হয়, অথবা ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে 40S প্লাস 60S সমান সমান 100S না হয়ে 80S হয়। সঙ্গে থাকবেন, ধন্যবাদ।